সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি একটি বেদে পরিবারের গল্প শুনতে। তো চলুন এই আপুর গল্প শোনার চেষ্টা করি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, কেমন আছেন আপনি? তো আপুর নাম মাহিনুর। আমরা পূর্বেও হয়তো আপনার ভিডিও দেখেছি। আপনার জীবনের গল্প শুনতে আমাদের কি একটু শোনাবেন? আমার জীবনের কাহিনী আপনারা শুনবেন। এর আগেও বলেছি আমি আমার জীবন কাহিনী হচ্ছে কি, যে আমি অনেক ছোটবেলায় আমি লেখাপড়া হালকা পাতলা বলছিলাম। কোন পর্যন্ত পড়ালেখা করেছেন? তারপরে মনে করো আমার 13 বছরের কালে আমার বিয়ে হলো। 13 বছরের কালে বিয়ে হয়নি, পরে আমার স্বামী অনেকদিন পর্যন্ত ভালোই। 13 বছরে বিয়ে হয়ে গেল, এটা কি আপনার বাবা মা দিল? আমার বাবা মাই আমাকে বিয়ে দিয়েছে। আচ্ছা, বিয়ের পরে কি হলো? আমার বিয়ের পর আমার স্বামী প্রথম ভালো একটু তাও গেরাম টেরাম করতো, কামাই রুজি করতো, তারপরে এখন একদমই গেরাম করে না, কামাই রুজিও করে না। গ্রামে কি আপনিও যেতেন আপনার স্বামীর সাথে? না, আমার স্বামী হেগলাই যে বাবু গো করি মালা বিক্রি করতো। মানে যে করির মালা বিক্রি, সেটা কি আপনি বিক্রি করতেন? না, আমি শিঙে লাগাই পোকা ফেলাই। করির মালা কি আপনিও বিক্রি করতেন? যদি কোনোদিন গ্রামে যাইতে 400-500 টাকা পাই, আবার কোনোদিন যাইতেও পারি, কোনোদিন নাও যাইতে পারি। তো এই টাকায় কোনোদিন খাই, কোনোদিন না খাই থাকতে হয়। না খেয়েও থাকতে হয়েছে? কোনোদিন গাগো তো আমি বলছি যে আমার মনে কর বৃষ্টির মধ্যে 4 দিন কাজে যাইতে পারি নাই, সেদিনকে আমি না খাইয়ে আছিলাম 3টা বাচ্চা নিয়ে। খুবই কষ্ট করতে হয়, তাই না? খুব কষ্ট হয়। এই যে রোদে পুড়ে যে আপনারা শিঙে লাগিয়ে বেড়ান, আসলে এটা কি কষ্টদায়ক একটা ই না? এটা তো কষ্টরই, কষ্ট না করলে হবে কেমনি? আমি কিছু আর কি হাতের কাজ জানি, মেশিনের সেলাই মেশিন চালাতে পারেন? সেলাই মেশিনে কি হালকা পাতলা পারি। কষ্ট করে টাকা জোগাড় করতে একটা মেশিন কিনতে পারতাম? কষ্ট করে টাকা যে জোগাড় করবো সেটা কেমনি করবো? কোনোদিন বললাম না যে কোনোদিন গ্রামে গেলে কোনোদিন 400 পাই, কোনোদিন 500 পাই, কোনোদিন পাইও না। তো এই টাকা তো আমার সংসারেতেই হয় না। তা আপনার স্বামীকে কখনো বলেন নাই যে আমার একটা মেশিন কিনে দেওয়ার ব্যবস্থা? আমি তো আমার স্বামীরে বলবো কেমনি? আমার স্বামী তো কোনো কাজই করে না। যদি মনে কর কাজের কথা বলি তো মনে কর খালি ঝগড়া হইবে সংসারেতে। এই যে আমি কদিন আগে আমি গেছিলাম গ্রামমাকে ওইখানে রাগ কইরেন। না, আপনার স্বামী কোথায় আছে এখন? আমার স্বামী বর্তমান বাসায় আছে। সে যে কাজ করে না তারা কি বলেন না যে তুমি কাজ করো না, খাবো? আমার স্বামী তো ভালো না, স্বামীরা যদি কাজের কথা বলে তো স্বামী খালি ঝগড়া মারামারি হবে সংসার থেকে। ঝগড়া মারামারি মারামারি হয়েছে এরকম কখনো? আমার মনে কর জীবনে বহুতবার ঝগড়া মারামারি হয়েছে। তাহলে এই যে মারামারি হতো, এটা কি মানে কোনো প্রতিবাদ কখনো করেন না ওইভাবে? প্রতিবাদ করলে কি হইব আর, প্রতিবাদ করলে আমার বাপ মার ওখানে আমি যাই গা, ওরা আবার যাই বলবে কি যায় কাজ করবে এইবার ওই আইনে সই একই গাইনি আর কাজ করে না। তার মানে আপনি ইনকাম করতেন আর আপনার স্বামী ঘুরে বেড়াতো, এভাবে কতদিন চলবে বলুন? কতদিন চলবো এইভাবে মনে হচ্ছে যে কিছুদিন চলবো আবার কিছুদিন চলবো না। 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চাতে মানুষ করবো কেমনি সেটা একমাত্র আল্লাহই জানে। 3টে ছেলে মেয়ে? 3 জন? 2টা ছেলে 1টা মেয়ে। এই সন্তানদের ভবিষ্যৎ চিন্তা কি আপনার? এই সন্তানদের ভবিষ্যতের চিন্তা আমার একটাই আশা ছিল, পোলাপান 3 জন আমি লেখাপড়া করাবো, আমার মতন আর এই ব্যবসা করাবো না। পোলাপান 3 জন লেখাপড়া করে ভালো মানুষের মতো মানুষ হবে। আপনার বিয়ে 13 বছর হয়েছে, আপনার ছেলে মেয়েদেরও কি 13 বছরেই বিয়ে দিয়ে দিতে চান? না, আমার আশা আছে আমার সন্তানদের আমি 18 বছরের আগে কারোর বিয়েও করামু না, কারোর বিয়েও দিব না। এই যে ধরেন এটা আগের একটা প্রথা ছিল, এখন আপনারা আপনারা ছেলে মেয়ে হইতে এটা প্রতিবাদ কেন করেন না যে বাল্য বিবাহ দেয় আপনাদের? হ্যাঁ, আমাকে আগা গুড়া ধরে অনেক আগ ধরে আমাকে পূর্ব আলম থেকে এইরকম 12-13 বছরের কালে বিয়ে দিয়ে দেয়। মেয়ে তো ঘরে রাখি না, কারণ আমাকে মেয়েদেরই কামাই করে খাওয়াইতে হয় স্বামীদের। এই জন্য কিন্তু এই জায়গাটা থেকে বের হয়ে আসা সম্ভব না? বেরেও আসা তো সম্ভব, যদি নিজেরা যদি পড়ালেখা করে যদি পোলাপান মানুষ করতে পারি তাহলে তো পোলাপানদের আর এই ছোটবেলা বিয়ে দেবো না। কিন্তু আপনাদের সমাজে যারা মুরব্বী আছে তারাও কি কখনো চেষ্টা করে না এই যে এগুলো মানে অ্যাভয়েড করে
শিক্ষার আলোয় দীক্ষিত করা বা 18 বছর হলে বিয়ে শাদী দেওয়া, এরকম কি কখনো তারা উদ্যোগ নেয়নি? উদ্যোগ নিচ্ছে তো, নিলে তো কোনো লাভ হয়নি। কত লোক আছে মনে করেন যে 12-13 বছর হইলেই প্রেম করে ভাগিয়ে যায়গা, তো তাদের তো শোন বিয়ে দিয়াই লাগবে। সেটা হয়তো একটা দুইটা হতে পারে বা যায়, সবাই তো আর এক না। আমাকে মধ্যে বেশিরভাগ খালি ভাগিয়েই যায়। কিন্তু এইটা এটা কাউকে দায়িত্ব নিয়ে কাউকে না কাউকে তো আগিয়ে আসা উচিত, আপনি কি মনে করেন? আমার মনে হয় যে এত সকালে ছেলে মেয়ে বিয়ে দেওয়া ঠিক না, কারণ আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে। আমার জীবন যদি নষ্ট হয়ে যায় আমার তো পোলাম মেয়ের জীবন, আমি আর নষ্ট করতে চাই না। তো সেই জন্য তো নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, নিজেদেরই তো উদ্যোগ নিতে হবে, কারণ 12 বছরে বিয়ে হওয়া মানে একটা বাচ্চাই। 12 বছরকাল তো মানুষ একটা বাচ্চাই, 12 বছরকাল তো একটা নাবালক শিশু। এই যে আপনাদের ভেতরে যে শুনে থাকি যে প্রেম ভালোবাসার এগুলো তাবিজ দেন, এটা কি সত্য? আসলে কতটা সত্যি কতটা মিছে? এটা কি কাজ হয়? অনেক হয় এরকম, মানে না হলে কি আর আমাকে মানুষ বিশ্বাস করতো? আর আমরা কি সারা বাংলাদেশে হাঁটতে পারতাম, চলতে পারতাম? এই যে তাবিজগুলো দেন, কত টাকা করে নেন এগুলো? নেই 200-300-400-500। 200-300-400-500 তাবিজগুলো যে করেন আপনারা, কি দিয়ে করেন? কোনো জাদু মন্ত্র বা কিছু? কোনো জাদু মন্ত্র নেই, এমনি আমাকে ওই যে এসে আসাম গেলে ওই যে গাছগাছালি তো দিয়ে আমাদের তাবিজ দেওয়া হয়। আসামে গিয়েছেন? আসামে যাই নাই আমি। আপনার বাবা মা গিয়েছে? হ্যাঁ, বাবা মা গিয়েছে। যে সিঙ্গা দেওয়া তা ই করা, এগুলো শিখছেন কি করে? মানে কতটুক বয়সে শিখছেন? এইগুলো শিখছি এই 10-11 বছরের কোনো। 10-11 বছর, মানে বিয়ের আগে শিখেছেন? বিয়ের আগে শিখতে হয়েছে। এই যে রোদের ভেতর যে রোদে পুড়ে আপনারা তাবিজ দেন, তারপরে সিঙ্গা লাগান, বিভিন্ন জায়গায় যান, এইসব জায়গায় কখনো বিপদের সম্মুখীন হয়েছেন? অনেক হয়েছে, অনেক মানুষই মনে করে সারি ধরে টানাটানি করে, হাত ধরে টানাটানি করে, অনেক মানুষই খারাপ বলে, অনেক মানুষই ভালো বলে, তো তা তো কষ্ট করে এখন কী করবো, ওলা মেয়ের চিন্তা করে এখন করতেই হয়। কিন্তু আপু, এই অবস্থা কতদিন চলতে থাকবে? সারা জীবন এখান থেকে কি আসলে আসলে বের হয়ে আসার কোনো উপায় নাই? এখান থেকে তো বের হয়ে আসতে চাই, এখান থেকে তো বের হয়ে আসতে চাই আমরা সবাই চাই। সেটার উদ্যোগ তো নিতে হবে, খালি মনে মনে চেলে তো হবে না, সে উদ্যোগ নেওয়ার মতো কখনো কি চেষ্টা করেছেন? চেষ্টা করলে আমরা পারি না, কারণ আমরা তো তেমন একটা লেখাপড়া করি নাই। আর আমরা যদি চাকরির জন্য কোনোখানে যাই তো আমাকে মানুষ চাকরিও দেয় না, পাইদে নিয়ে বই লেখে দিয়ে দেয়। কিন্তু আমরা তো জানি যারা গার্মেন্টসে চাকরি করে, আগে তো গার্মেন্টস পড়াশোনা লাগতো না, বা এখনও অনেক জায়গায় নেয়, কখনো কি গিয়েছেন যে চাকরির জন্য? চাকরির জন্য অনেক কত মানুষ যায় কিন্তু নেয় না, বলে যে বাইদে নিদের কোনো চাকরি নাই। বাইদেনি বলে কি মানুষ না, এভাবে বলেন নাই কখনো? মানুষই মনে করে যে আমরা বাইদেনিরা বুঝে মানুষই না। আমাকে যদি কষ্ট বুঝতেই পারতো তাহলে তো চাকরি দিত, চাকরি দিলে তো আমরা যদি চাকরি করে খাইতে পারতাম তাহলে তো আমাকে পোলা পাইন মানুষ করা যাইত। সুপ্রিয় দর্শক, আমরা যতদিন আমাদের মানসিকতার পরিবর্তন না করতে পারবো হয়তো ততদিন আমাদের সমাজ থেকে আসলে এই যে অভাব অনটন এবং অশিক্ষা দূর করা সম্ভব হবে না। আসুন না আমরা একটু এই অসহায় মানুষের পাশে দাঁড়াই, হাত বাড়াই, হয়তো এই মানুষগুলো একটু ভালো থাকবে। আপনি তো বললেন যে আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু কিভাবে? আপনার তো তেমন কোনো আয় ইনকাম নেই। আপনি তো কিছুক্ষণ আগেই বলে আসলেন যে আপনি একদিন না খেয়েও থেকেছেন, না খেয়েও থাকতে হয় আপনাদেরকে। ভাই একেবারেই কাজ করেন না, এখন যদি কারো যদি দয়া হয়, আমার কথা শুনে যদি কারো ভালো লাগে, কারো যদি মন চায়, তাহলে যদি কেউ আমাকে হেল্প করে তাহলে আমার পোলাপান আমি মানুষ করতে পারবো। মানে বলতে চাচ্ছেন কেউ যদি সহযোগিতা করে তাহলে সেই সহযোগিতা নেবেন? হ্যাঁ নেব। সেক্ষেত্রে আপনার দেশের বিত্তবান এবং প্রবাসী ভাই বোন যারা আছে তাদের ক্ষেত্রে কি বলার আছে আপনার? তাদেরকে আমি বলতেছি আমার একটাই অনুরোধ, যাতে আমাকে একটু কেউ হেল্প করুক, যাতে আমার তিনটে পোলাপান আমি মানুষ করতে পারি, কারণ আমার স্বামী তো একেবারেই কাজ করে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো আপনি চাইলে আপনার এই স্বামীকে বাদ দিয়ে আরও একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারতেন? না, ভালো ছেলে দেখে তো বিয়ে করলে আমার পুরো পাইন তিনটে জীবনই নষ্ট হয়ে যাইব, কারণ এই স্বামী তো আমার একেবারেই কাজ করে না। তা আমি যে কোনো আছে তো আমার পুরা পাইন তিনটে তাও খাওয়াইতে আছে কোনো রকম, আর যদি আমিই জায়গা তো আমার পুরা পাইন মানুষ করবো কেন? তো এইরকমই যেমন আপনার প্রতিবেদনটা হয়তো দেশে বিদেশে অনেক লোক দেখবে, দেখে যদি আপনাকে কেউ বিয়ের প্রস্তাব দেয় আপনি কি সেটা মেনে নেবেন? না ভাই, আমার আর বিয়ে বসার আশা নাই। তাহলে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে সহযোগিতা করে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে?
হ্যাঁ, আমি আমাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে আমি সহযোগিতা নেওয়ার জন্য সহযোগিতা নিতে চাই। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই যে আমার নাম্বার বলতেছি, একটু বলেন। সুপ্রিয় দর্শক, আমার নাম্বার 0175 0175 35 66 469। আরেকবার একটু বলুন। 0175 35 66 469। ওকে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি বা আশীর্বাদ করি আপনার আশা পূর্ণ হোক বা কোনো বিত্তবান বা প্রবাসী ভাইরা সহযোগিতার জন্য আগিয়ে আসুক। শুভ দর্শক, আমরা বেদে কন্যা মাহিনুর আপুর জীবনের গল্প বা তার জীবনের আংশিক গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখলেন, প্রত্যেককেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় আমরা একটি কথা বলি যে মানুষ মানুষের জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।